English for today, class 9-10, unit 2, pastimes, obosor binodon, lesson 1, have you any favorite pastime? Tomar ki kono pochonder obosor binodon ache? Look at the pictures, what are the persons doing here? Ekhankar manush gulo ki korche? When do they do these kinds of activities? তারা কখন এই কাজগুলো করে? দাবা খেলা, বাগান করা, গার্ডেনিং, টবে ফুল লাগানো, পুতুল খেলা, ছবি তোলা, মিউজিক শোনা, ব্যায়াম করা, পত্রিকা পড়া, ছবি আঁকানো, টেলিভিশন দেখা, লেখালেখি করা, এগুলো সবাই অবসর সময়ে করে, অবসর বিনোদনের জন্য করে। বি রিড দ্য কনভারসেশন অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। টিয়া, অনুষা, হোয়াটস দ্য ম্যাটার? অনুষা, কী ব্যাপার? ইউ আর ওয়ারিং স্পোর্টস ট্রাউজার্স, টি শার্টস, স্পোর্টস শুজ অ্যান্ড ক্যারিং আ ব্যাগ। তুমি একটা স্পোর্টস ট্রাউজার, টি শার্ট, স্পোর্টস শু, খেলার জুতা পরে আছো আর একটা ব্যাগ ক্যারি করছো। হোয়ার আর ইউ কামিং ফ্রম? তুমি কোত্থেকে আসছো? অ্যান্ড ইউ লুক টায়ার্ড, তোমাকে ক্লান্ত লাগছে। নট এক্স্যাক্টলি টিয়া, ঠিক তা না টিয়া। আই এম গ্রেট বিকজ আই এম জাস্ট কামিং ব্যাক ফ্রম দ্য জিম। আমি খুব ভালো আছি, আমি কারণ আমি এইমাত্র জিম থেকে আসছি। জিম বা জিমনেশিয়াম, যেখানে আমরা ব্যায়াম করি। ডু ইউ গো টু দ্য জিম রেগুলারলি? তুমি কি নিয়মিত জিমে যাও? ইয়েস আই ডু, হ্যাঁ আমি নিয়মিত যাই। আই গো টুয়াইস এ উইক, আমি সপ্তাহে দুইবার যাই। ইটস ওয়ান অফ মাই ফেভারিট পাস্ট টাইমস, এটা আমার একটা পছন্দের অবসর বিনোদন। রিয়েলি, সত্যি, গোয়িং টু দ্য জিম ইজ ইয়োর ফেভারিট পাস্ট টাইম? জিমে যাওয়া তোমার পছন্দের বিনোদন? ইউ মেক মি লাভ, তুমি আমাকে হাসালে। হোয়াই নট, কেন না? আই লাইক স্পোর্টস বিকজ আই লাইক টু বি ফিট, আমি খেলাধুলা পছন্দ করি কারণ আমি ফিট বা সুস্থ থাকতে চাই। আই এম নট এ লেজি পার্সন লাইক ইউ, আমি তোমার মতো অলস মানুষ না। হোয়াট ডু ইউ ডু দেয়ার, তুমি সেখানে কী করো? আই ডু ইয়োগা, আমি সেখানে যোগব্যায়াম চর্চা করি। ডোন্ট ইউ হ্যাভ এনি আদার পাস টাইমস, তোমার কি অন্য কোনো অবসর বিনোদন নাই? ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমার অন্য পাস টাইমও আছে। আই লাইক প্লেয়িং চেস, আমি দাবা খেলতে পছন্দ করি। পেন্টিং অ্যান্ড রিডিং বুকস, এবং বই পড়তেও পছন্দ করি। হোয়েন আই এম ফ্রি, যখন আমি ফ্রি থাকি। আই অলসো লাইক ফটোগ্রাফি বাট আই এম ইয়েট টু লার্ন ইট, আমি ফটোগ্রাফি বা ছবি তুলতেও পছন্দ করি কিন্তু আমি এখনও এটা শিখে উঠতে পারিনি। হোয়াট ডু ইউ ডু ইন ইউর পাস্ট টাইম, তুমি তোমার অবসর সময়ে কী করো? টিয়া, আই লাইক ওয়াচিং টিভি, লিসনিং টু মিউজিক, রিডিং বুকস অ্যান্ড ম্যাগাজিনস অ্যান্ড প্লেয়িং গেমস অন দ্য কম্পিউটার। আমি টিভি দেখতে, গান শুনতে, বই পড়তে, ম্যাগাজিন পড়তে এবং কম্পিউটারে গেম খেলতে পছন্দ করি। আই ডু লাইক গার্ডেনিং, আমি বাগান করতেও পছন্দ করি। বাট ইউ ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট স্পেস, কিন্তু আমাদের পর্যাপ্ত জায়গা নাই। সো আই ডু পট প্ল্যান্টিং, তাই আমি পট বা পাত্রের মধ্যে গাছ লাগাতে পছন্দ করি। বাই দ্য ওয়ে, যাই হোক, আই ডোন্ট নো মাচ অ্যাবাউট ইয়োগা, ইয়োগা সম্বন্ধে আমি খুব বেশি জানি না। উড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইট, তুমি কি আমাকে এটা সম্বন্ধে একটু বলবে? অনুষা, শিওর, অবশ্যই, আই উইল গিভ ইউ অ্যান আর্টিকেল অন ইট, আমি তোমাকে এটার উপরে একটা আর্টিকেল বা নিবন্ধ দিব। ইট উইল হেল্প ইউ নো অ্যাবাউট ইয়োগা, এটা তোমাকে ইয়োগা সম্বন্ধে জানতে সাহায্য করবে। ওকে, ঠিক আছে। কোশ্চেন্স 1, হোয়াই ডাজ অনুষা লাইক গোয়িং টু দ্য জিম, অনুষা কেন জিমে যেতে পছন্দ করে? Anusha likes going to the gym because it's one of her favorite pastime and it keeps her fit. Okay. What are her pastimes? Tar obosor binodon gulo ki ki? Her pastimes are playing chess, painting, reading books and photography. Make a list of Tia's pastimes. Tia's binodoner binodoner liste কী কী আছে? লিস্ট অফ টিয়ার্স পাস্ট টাইম ইনক্লুডস ওয়াচিং টিভি, লিসনিং টু মিউজিক, রিডিং বুকস অ্যান্ড ম্যাগাজিন, প্লেয়িং গেমস অন দি কম্পিউটার অ্যান্ড গার্ডেনিং।
Okay, how will Tia learn about yoga? Tia will read an article written the yoga, which will help her to know about the yoga. Okay. See, read the following text, then check the statements below. Yoga, tap into the many health benefits. এখানে ট্যাপ মানে অনেক কিছুর মধ্যে থেকে একটা কিছু সংগ্রহ করা বা নিয়ে নেয়া এরকম, তাই না? বা আরেকটা ট্যাপ হলো পানির কল, এখানে ওইটা না। আন্ডারস্ট্যান্ডিং ইয়োগা, ইয়োগাকে বোঝা। ইয়োগা ইজ এ কাইন্ড অফ পোশ্চার অ্যান্ড ব্রিদিং এক্সারসাইজ। ইয়োগা এক ধরনের পোশ্চার অর্থ ভঙ্গি এবং ব্রিদিং বা শ্বাস প্রশ্বাস। ইয়োগায় আমরা কিছু ভঙ্গি এবং শ্বাস প্রশ্বাসের ওপরে নিয়ন্ত্রণের এক্সারসাইজ করি। It brings together physical and mental disciplines to achieve peace of body and mind, helping you relax and manage stress and anxiety. এটা একসাথে করে physical and mental discipline, শারীরিক এবং মানসিক যে শৃঙ্খলা আমাদের সেটাকে একসাথে করে, যার মাধ্যমে আমরা পাই to achieve peace of body and mind, শরীর এবং মনের শান্তি পাই আমরা এটার মাধ্যমে, যেটা আমাদেরকে হেল্প করে রিল্যাক্স করতে এবং স্ট্রেস বা চাপ এবং অ্যাংজাইটি বা উদ্বেগ দূর করতে সাহায্য করে। ট্রেডিশনাল ইয়োগা পুটস এমফেসিস অন বিহেভিয়ার, ডায়েট অ্যান্ড মেডিটেশান। ট্রেডিশনালি বা আগের থেকে যেরকমভাবে চলে আসছে বা প্রথাগতভাবে যোগব্যায়াম গুরুত্ব দেয়, পুটস এমফেসিস অন বিহেভিয়ার, আচরণ, ডায়েট, খাওয়া দাওয়া, খাওয়া দাওয়ার রুটিন এগুলো এবং মেডিটেশন বা ধ্যানের ওপরে। বাট ইফ ইউ আর জাস্ট লুকিং ফর বেটার স্ট্রেস ম্যানেজমেন্ট, কিন্তু তুমি যদি আরও উন্নত চাপ নিয়ন্ত্রণের, চাপ ব্যবস্থাপনার, মানসিক চাপ আর কি, এটার উপায় খুঁজে থাকো, অ্যান্ড নট অ্যান এন্টার লাইফস্টাইল চেঞ্জ, এবং যদি তোমার সম্পূর্ণ লাইফস্টাইল পরিবর্তন করতে না চাও, ইয়োগা ক্যান স্টিল হেল্প, তারপরে ইয়োগা তোমাকে সাহায্য করতে পারে। ইয়োগা ট্রেনার্স গ্র্যাজুয়ালি চুজ ইজিয়ার টু কমপ্লেক্স অ্যাক্টিভিটিস ফর প্র্যাকটিশনার্স। ইয়োগা ট্রেনার্স, ইয়োগা যারা শেখায়, তারা ক্রমান্বয়ে সহজ থেকে কঠিন অ্যাক্টিভিটিগুলো শেখায় প্র্যাকটিশনারদেরকে বা যারা এটা প্র্যাকটিস করছে তাদেরকে। হাউএভার, যাই হোক, অল প্র্যাকটিশনার্স ডু নট নেসেসারিলি নিড দ্য সেম কাইন্ডস অফ প্র্যাকটিস। সমস্ত প্র্যাকটিশনারদেরই একই ধরনের প্র্যাকটিসের প্রয়োজন হয় না। দি হেলথ বেনিফিটস অফ ইয়োগা, ইয়োগার হেলথ বেনিফিটগুলো কী কী, স্বাস্থ্যগত সুবিধাগুলো কী কী। দি পোটেনশিয়াল হেলথ বেনিফিটস অফ ইয়োগা আর নিউমেরাস অ্যান্ড মে ইনক্লুড দি পোটেনশিয়াল, সম্ভাব্য হেলথ বেনিফিট ইয়োগার বা যোগব্যায়ামের অসংখ্য নিউমেরাস, যার মধ্যে থাকতে পারে স্ট্রেস রিডাকশান বা চাপ কমানো, মানসিক চাপ। উইথ ইটস কোয়াইট প্রিসাইজ মুভমেন্টস ইয়োগা ড্রজ ইউর ফোকাস অ্যাওয়ে ফ্রম ইউর বিজি অ্যান্ড chaotic day towards calm as you move your body through poses that require balance and concentration. ইয়োগার কথা বলছে, ইয়োগার শান্ত এবং যথাযথ মুভমেন্ট বা নড়াচড়া এবং এগুলোর মাধ্যমে ইয়োগা আমাদের ফোকাস বা আমাদের ফোকাসের একটা ফোকাস মানে আমাদের মনোযোগের কেন্দ্র এটা নিয়ে যায় আমাদের বিশৃঙ্খল বা ব্যস্ত, ক্যাওটিক অর্থ বিশৃঙ্খল, আমাদের ব্যস্ত এবং বিশৃঙ্খল দিনের মধ্যে থেকে ইয়োগা আমাদের মনোযোগটা নিয়ে যায় কতগুলো ভঙ্গির মাধ্যমে আমাদের শান্তির দিকে, এবং এটার জন্য কতগুলো ব্যালেন্স দ্যাট রিকোয়ার ব্যালেন্স অ্যান্ড কনসেন্ট্রেশন, যেটার জন্য কতগুলো ভারসাম্য এবং মনোযোগের প্রয়োজন হয়। হয়েছে? আচ্ছা, তারপরে বলছে ইনক্রিজড ফিটনেস, প্রথমে বললো স্ট্রেস রিডাকশান, তারপরে বলছে ইনক্রিজড ফিটনেস। ইয়োগা আমাদের ফিটনেসকে বাড়িয়ে দেয়, আমরা শারীরিকভাবে সুস্থ বোধ করি। অ্যাজ ইউ লার্ন অ্যান্ড রিফাইন নিউ পোজেস, যখন তুমি নতুন নতুন পোজ বা ভঙ্গি শিখতে থাকো এবং এগুলো পরিশুদ্ধ করতে থাকো, রিফাইন করতে থাকো, ইউ মে এনজয় ইম্প্রুভ ব্যালেন্স, ফ্লেক্সিবিলিটি, রেঞ্জ অফ মোশন অ্যান্ড স্ট্রেংথ। তুমি উপভোগ করতে পারো নতুন ধরনের ভারসাম্য, ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা, রেঞ্জ অফ মোশন অ্যান্ড স্ট্রেংথ, এবং তোমার মোশন বা গতি এবং শক্তির যে রেঞ্জটা, এগুলোর মধ্যে তুমি ইম্প্রুভমেন্ট পেতে পারো।
And this means you are less likely to injure yourself in other physical endeavors or in your daily activities. এবং ইউ আর লেস লাইকলি, তোমার এটা সম্ভাবনা কম থাকবে যে তুমি অন্য কোনো ফিজিক্যাল এন্ডিভার বা শারীরিক শ্রম বা উদ্যমের কাজে, যেটা প্রতিদিনকার প্রতিদিন তুমি করো, সে কাজে গেলে তোমার নিজেকে ইঞ্জিউর করার বা ক্ষতিগ্রস্ত করার সম্ভাবনা কম থাকবে। দ্যাট মিন্স তুমি আরও বেশি ফিট থাকবা অন্য যে কোনো কাজ করার জন্য যা তুমি প্রত্যেক দিন করে থাকো। ম্যানেজমেন্ট অফ ক্রনিক হেলথ কন্ডিশনস, ক্রনিক অর্থ দীর্ঘকাল, স্থায়ী, দীর্ঘস্থায়ী, অনেক দিন ধরে যে জিনিসটা চলে আমরা বলি ক্রনিক ডিজিজ, মানে যেই অসুখটা অনেক দিন ধরে চলছে। ইগোমেট হেল্প ইন এ ভ্যারাইটি অফ হেলথ কন্ডিশনস সাচ অ্যাজ ক্যান্সার, ডিপ্রেশন, পেইন, অ্যাংজাইটি অ্যান্ড ইনসমনিয়া, ফ্যাটিক অ্যান্ড মুড শিফট। ইয়োগা হেল্প করতে পারে অনেক ধরনের স্বাস্থ্য অবস্থার বা স্বাস্থ্যের কি বলা যায় স্বাস্থ্যের দুরবস্থার উন্নতি করতে পারে বা স্বাস্থ্যের যে সমস্যা, স্বাস্থ্যগত যে সমস্যাগুলো সেগুলো উন্নতি করতে পারে, যার মধ্যে আছে ক্যান্সার, ডিপ্রেশন বা বিষণ্ণতা, পেইন বা ব্যথা, অ্যাংজাইটি অ্যান্ড ইনসমনিয়া। অ্যাংজাইটি অর্থ উদ্বেগ, ইনসমনিয়া আমাদের ঘুমানোর যে অসুবিধা, ঘুমের যে ডিসঅর্ডার সেটাকে আমরা বলি ইনসমনিয়া, ফ্যাটিক বা ক্লান্তি অ্যান্ড মুড শিফট এবং মুডের পরিবর্তন, আমাদের মনে যে মনের যে মুড বা ভাব সেটার পরিবর্তন। ইয়োগা ক্যান অলসো হেল্প রিডিউস হার্ট রেট অ্যান্ড ব্লাড প্রেশার, ইয়োগা হার্ট রেট এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণেও কমাতেও সাহায্য করে, রিডিউস মানে কমানো, ওয়েট লস, ওজন কমাতে সাহায্য করে ইয়োগা। ইফ ইউ আর ওভারওয়েট অর হ্যাভিং অর হ্যাভ ইটিং ডিসঅর্ডার, ইয়োগা মে হেল্প ইউ মেক দ্য হেলদি লাইফস্টাইল চেঞ্জেস নেসেসারি টু গেইন কন্ট্রোল অফ ইউর ইটিং অ্যান্ড রিডিউস ওয়েট। যদি তোমার ওজন বেশি থাকে অথবা খাওয়া দাওয়ায় অনিয়ম থাকে, ডিসঅর্ডার বা ব্যাধি বা বিশৃঙ্খলা থাকে, তাহলে ইয়োগা তোমাকে হেল্প করতে পারে একটা হেলদি লাইফস্টাইল চেঞ্জের জন্যে, যেটা তোমাকে আরও একটু কন্ট্রোল নিয়ে আসবে তোমার খাওয়া দাওয়ার ওপরে এবং তোমার ওজন কমাতে সাহায্য করবে। হোয়াইল ইউ শুডেন্ট এক্সপেক্ট ইয়োগা টু কিউর ইউ অর অফার ইউ 100% রিলিফ, ইট ক্যান হেল্প সাম হেলথ কন্ডিশনস ওয়েন কম্বাইন্ড উইথ স্ট্যান্ডার্ড মেডিকেল ট্রিটমেন্ট। ইয়োগার কাছ থেকে তোমার এটা আশা করা উচিত না যে এটা তোমাকে 100% রিলিফ দিয়ে দিবে সব কিছু, তোমার সব রকম কিউর মানে সারানো, সব রকম সমস্যা থেকে এটা 100% রিলিফ দিয়ে দিবে বা মুক্তি দিয়ে দিবে। ইট ক্যান হেল্প সাম হেলথ কন্ডিশনস ওয়েন কম্বাইন্ড উইথ, এটা যখন স্ট্যান্ডার্ড মেডিকেল ট্রিটমেন্ট বা ট্রেডিশনাল যে মেডিকেল ট্রিটমেন্ট সাধারণত আমরা আমাদের আশেপাশে যেটা পাই সেটার থেকে যখন এটা কম্বাইন করা হবে সেটার সাথে, তখন আমরা বেনিফিটটা পাবো। অ্যান্ড ইফ ইউ অলরেডি এনজয় গুড হেলথ, ইয়োগা ক্যান বি অ্যান এনজয়েবল সাপ্লিমেন্ট টু ইয়োর রেগুলার ফিটনেস রুটিন। এবং ইতিমধ্যে যদি তোমার তুমি ভালো স্বাস্থ্যের অধিকারী হয়ে থাকো, তারপরেও ইয়োগা উপভোগ্য হতে পারে একটা সাহায্যকারী বা সংযোগকারী হিসেবে তোমার রেগুলার ফিটনেস রুটিনের সাথে। আচ্ছা, ওয়ার্ক ইন পেয়ার্স, ডিসকাস দিজ কোশ্চেন্স, গিভ ইউর ওন ওপিনিয়ন বা মতামত, হাউ ডাজ এক্সারসাইজ ওয়ার্ক অন আওয়ার মেমোরি। ফিজিক্যাল এক্সারসাইজ হেল্পস আওয়ার ব্রেন স্টে শার্প, ইট ইনক্রিজ অক্সিজেন, ইনক্রিজেস অক্সিজেন টু আওয়ার ব্রেন অ্যান্ড রিডিউস দি রিস্ক ফর ডিসঅর্ডার্স দ্যাট লিড টু দি মেমোরি লস সাচ অ্যাজ ডিবেটস, ডায়াবেটিস অ্যান্ড কার্ডিওভাস্কুলার ডিজিজ। আচ্ছা, ইয়োগা আমাদের ব্রেনকে হেল্প, ইয়োগা ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের ব্রেনকে শার্প রাখতে সাহায্য করে, এটা আমাদের ব্রেনে অক্সিজেন বাড়ায় দেয় এবং আমাদের মেমোরি লসের যে সম্ভাবনা থাকে সেটাকে কমায় দেয়, সাচ ডায়াবেটিস বা কার্ডিওভাস্কুলার ডিজিজে যেটা হয়। তারপরে বলছে হোয়াট আদার বেনিফিটস ইউ ক্যান থিঙ্ক অফ ফ্রম এক্সারসাইজ, এক্সারসাইজ থেকে তুমি আর কি বেনিফিট পেতে পারো। দ্য আদার বেনিফিটস অফ এক্সারসাইজ কুড ইনক্লুড রিডিউস রিস্ক অফ হার্ট ডিজিজ কম হবে, বেটার ম্যানেজমেন্ট অফ ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে অর্থাৎ ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, ইম্প্রুভ মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য ভালো থাকবে,
and mood and better thinking learning and judgment skill ebong amra pabo better chinta kora shekha ebong judgment korar skill what is the most important benefit of exercise to you and why tomar kache exercise ba shorir charchar sobche guruttopurno benefit ta ki ebong keno it is the biggest source of recreation to me and it keeps my body and mind fit এটা আমার কাছে রিক্রিয়েশনের সবচেয়ে বড় সোর্স এবং এটা আমার বডি এবং মাইন্ডকে ফিট রাখে কমপ্লিট দ্য সেন্টেন্সেস ই ইয়োগা ইজ আ প্র্যাকটিস অফ পোস্টার অ্যান্ড ব্রিদিং ট্রেডিশনাল ইয়োগা ওয়ার্কস থ্রু বিহেভিয়ার ডায়েট অ্যান্ড মেডিটেশন ইয়োগা ইজ ভেরি ইফেক্টিভ ইন ম্যানেজিং স্ট্রেস Through the poses of balance and concentration yoga draws your focus away from your busy schedule day তারপরে ইতে ইয়োগা রেজাল্টস ইন ইনক্রিজড ফিটনেস ইফ ইয়োগা ক্যান রিডিউস অর ওয়ার্ক ফর ওভারওয়েট ইয়োগা ক্যান কন্ট্রোল দি ইয়োগা ক্যান কন্ট্রোল ওভারওয়েট এফ নম্বরে হার্ট রেট এন্ড ব্লাড প্রেসার Yoga can reduce work for heart rate and blood pressure. আচ্ছা আর জি হলো গা ইয়োগা কন্ট্রোল ঠিক আছে এগুলো বোঝা গেছে তারপরের গুলো আমরা বলে দিতে পারবো টেক্সটটা পড়ে দেই জি হাই রিড দা টেক্সট হাই আই এম শ্যাম হাই আমি শ্যাম আই এম ফ্রম মাগুরা আমি মাগুরা থেকে এসেছি অলদো ইটস দ্য ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স ইটস এ স্মল টাউন যদিও এটা একটা জেলা সদর কিন্তু এটা একটা ছোট শহর আই মিন গ্রেড নাইন নাও ইন চাঁদেরহাট বিদ্যালয় আমি বর্তমানে চাঁদেরহাট বিদ্যালয় নবম শ্রেণীতে পড়ছি আই লাভ গেমস অ্যান্ড স্পোর্টস ভেরি মাচ আমি গেমস অ্যান্ড স্পোর্টস খুব পছন্দ করি গেম অ্যান্ড স্পোর্টসের পার্থক্য আমরা পড়লাম গেমে আইনকানুনের ধরাবাঁধা আইনকানুনের কড়াকড়ি একটু কম আর স্পোর্টসে আইনকানুনের কড়াকড়িটা বেশি যেমন ক্রিকেট ফুটবল এগুলো আইনকানুন থেকে বাইরে যাওয়ার কোনো উপায় নাই এগুলো স্পোর্টসের মধ্যে পড়বে মাই ফাদার ওয়াজ অ্যান অ্যাথলেট ইন হিজ স্টুডেন্ট লাইফ আমার বাবা ছাত্র জীবনে একজন অ্যাথলেট ছিলেন হি ইন্সপায়ার্স মি টু ফলো ইন হিজ ফুটস্টেপস অ্যান্ড টেক পার্ট ইন গেমস স্পোর্টস অর ডু সাম এক্সারসাইজ বিসাইডস মাই স্টাডিজ তিনি আমাকে ইন্সপায়ার করেন বা অনুপ্রেরণা দেন তার পদাঙ্ক অনুসরণ করতে ফলো হিজ ফুট স্টেপস অ্যান্ড টেক পার্ট এবং অংশ নিতে খেলাধুলায় অর অথবা কিছু এক্সারসাইজ করতে আমার পড়াশোনার পাশাপাশি সো আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড টেক এ ওয়াক উইথ মাই ফাদার অলমোস্ট এভরি ডে তাই আমি সকালে তাড়াতাড়ি উঠি এবং প্রতিদিনই প্রায় প্রতিদিনই আমার বাবার সাথে হাঁটতে যাই উই ওয়াক ফর অ্যাবাউট অ্যান আওয়ার আমরা প্রায় এক ঘন্টা হাঁটি অ্যাট স্কুল ডিউরিং ব্রেক আই প্লে কাবাডি গোল্লাছুট ব্যাডমিন্টন টেবিল টেনিস অ্যান্ড ক্যারাম স্কুলে ব্রেকের সময় আমি কাবাডি গোল্লাছুট ব্যাডমিন্টন টেবিল টেনিস এবং ক্যারম খেলি সামটাইমস আই প্র্যাকটিস দি হাই জাম্প অ্যান্ড দি লং জাম্প আউটসাইড দ্য স্কুল ক্যাম্পাস কখনও কখনও আমি স্কুল ক্যাম্পাসের বাইরে হাই জাম্প এবং লং জাম্পও প্র্যাকটিস করি প্লেয়িং ফুটবল ইজ এ প্যাশন ফর মি ফুটবল খেলা আমার খুবই পছন্দের আমি খুবই আগ্রহী ফুটবল খেলতে আই লাইক প্যাশন খুব আগ্রহের জিনিস I like watching television too. আমি টেলিভিশন দেখতেও পছন্দ করি I watch sports programs on different TV channels during my free time. আমি আমার অবসর সময়ে বিভিন্ন টিভি চ্যানেলে স্পোর্টস প্রোগ্রাম দেখি আই এম এ ফ্যান অফ ন্যাশনাল জিওগ্রাফিক ডিসকভারি অ্যান্ড অ্যানিমেল প্ল্যানেট ফর দেয়ার ডকুমেন্টারিজ অ্যাজ দে আর কোয়াইট ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল অ্যাজ এডুকেটিভ আমি ন্যাশনাল জিওগ্রাফিক ডিসকভারি অ্যানিমেল প্ল্যানেট এই চ্যানেলগুলোর একজন ফ্যান বা ভক্ত তাদের ডকুমেন্টারি বা প্রতিবেদনগুলোর জন্য এবং এগুলো খুবই আকর্ষণীয় এবং শিক্ষামূলক রিসেন্টলি মাই ফাদার হ্যাজ প্রেজেন্টেড মি উইথ দ্য ক্যামেরা অ্যাজ হি ওয়াজ ভেরি হ্যাপি উইথ দ্য রেজাল্ট অফ মাই জুনিয়র স্কুল সার্টিফিকেট এক্সাম ইদানিং আমার বাবা আমাকে একটা ক্যামেরা দিয়েছে যেটা নিয়ে আমি খুব আনন্দিত এবং তিনি এটা দিয়েছেন আমার জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার রেজাল্টের
কারণে, রেজাল্টের কারণে খুশি হয়ে দিয়েছেন। হোয়েন আই হোল্ড দ্য ক্যামেরা, আমি যখন ক্যামেরাটা ধরি, আই ফিল সো এক্সাইটেড, আমি খুব উত্তেজিত বোধ করি। আই উইশ আই কুড বি অ্যান অ্যামেচার ফটোগ্রাফার ইন ফিউচার, আমি আশা করি আমি ভবিষ্যতে একজন অ্যামেচার বা নন প্রফেশনাল ফটোগ্রাফার হতে পারবো। অ্যামেচার মানে অপেশাদার। Not to take only personal photographs at different parties, but to shoot our beautiful Bangladesh. আমি শুধু ব্যক্তিগত ছবি তুলব না বিভিন্ন পার্টিতে, বরং আমি সুন্দর বাংলাদেশের ছবি তুলতে চাই। আই এম শিওর দ্যাট সুন ফটোগ্রাফি উইল বি মাই মোস্ট ফেভারিট পাস্ট টাইম, আমি নিশ্চিত যে খুব শিগগিরই ফটোগ্রাফি হবে আমার পছন্দের অবসর বিনোদন। এই যে যা বলছে, ম্যাচিং ম্যাচ করা আর WH কোশ্চেন করা। আচ্ছা, কোশ্চেন কয়টা বলে যাও, কোশ্চেন কয়টা, শুধু কোশ্চেন কয়টা বলে যাও। হোয়াট ইজ দি সাইজ অফ মাগুরা, হোয়াট ইজ দি সাইজ অফ মাগুরা, হোয়েন ওয়াজ হিজ ফাদার আ স্পোর্টসম্যান, হাউ ডাজ হি এনকারেজ শ্যাম টু পার্টিসিপেট ইন গেমস অ্যান্ড স্পোর্টস, হোয়েন ডাজ শ্যাম এনজয় প্লেয়িং different games and sports, who does he work with, how long they work, why does he prefer programs on nature and life, what does he watch on different TV channels. Okay, amra ei shesh kore fellam, amra eigulo likhe dibo subtitle CC te. Write about your own pastime following the model in জি। জিতে যে মডেলটা দেয়া আছে, দ্যাট ইজ শ্যামের কথা বলা আছে, সেই অনুযায়ী তোমার নিজের ফার্স্ট টাইম সম্বন্ধে একটু বলতে বলছে, অভিবোধায় কিছু লিখছে খানিকটা, অভি পড়ে যাও। আই অ্যাম স্টুডেন্ট অফ ক্লাস 9, আই ক্যান নট ডু হোয়াট আই ওয়ান, ইট ইজ বিকজ মাই প্যারেন্টস ডু নট অ্যালো টু মি ডু ম্যানি থিংস, বাট আই হ্যাভ ম্যানি ফার্স্ট টাইম, ওয়ান অফ দেম ফটোগ্রাফি, বাট মাই প্যারেন্টস ডিডেন্ট গেট ক্যামেরা, আই ওয়ান্ট টু ট্রাভেল বাট মাই প্যারেন্টস ডিডেন্ট পারমিশন টু গো অ্যালোন, মাই ফেভারিট পাস্ট টাইম অলসো ওয়াচিং টিভি, লিসনিং মিউজিক, গার্ডেনিং, স্লিপ, রিডিং বুকস, ইটিসি এটসেট্রা।